বর্তমানে নব্বই ভাগ যুবকের স্বপ্ন বিদেশ গমন করা আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই যুবকেরা হর হামেশায় পাসপোর্ট করছেন আমিও আমার দুলাভাইয়ের পাসপোর্ট করার উদ্দেশ্যে পিরোজপুর সদর সোনালী ব্যাংকে টাকা জমা দিতে আসছি আমি সাধারণ জেনারেল পাসপোর্ট করার জন্য এখানে টাকা জমা দিব পাঁচ টাকা এক্সট্রা অন্য কোনো টাকা ব্যাংকে জমা দিতে হবে না আপনার দোকানি খরচ দুশো টাকা কারণ আপনাকে দশ বছরের জন্য আটচল্লিশ পেজের একটি পাসপোর্টের আবেদন করে দিবে সেজন্য তারা দুশো টাকা চার্জ রাখবেন তো আমিও এখানে সবার মতোই সিরিয়ালে দাঁড়িয়ে পাসপোর্টের টাকা জমা দিলাম জানতে পারলাম এখানে অনেকেরই চাকরি বাকরি এবং কর্মসংস্থানের ভালো ব্যবস্থা না থাকায় সবাই বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে আসছে আমি এখন এই সোনালী ব্যাংকের মধ্যে অনেক সময় ছিলাম তো এখানে দাঁড়িয়ে থেকে এই যে যার সাথে কথা বলছি তিনিও একই কথা বলছেন এই ছেলেটার বয়স বিশ থেকে বাইশ বছর সেও বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বর্তমানে চাকরি বাকরি এবং ব্যবসার যে সংকট চলছে এটাকে সবাই অনুধাবন করেই বিদেশে যাওয়ার জন্য ব্যাধি ব্যস্ত হয়ে পড়েছেন আর ভবিষ্যতের সংকটময় পর্যায়টা চিন্তা করেই বর্তমানে নব্ববিভাগ যুবকরাই দেশ ছেড়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে সবাই চায় ভবিষ্যতে একটু ভালো থাকার জন্য কষ্ট করে হলেও ভবিষ্যতে ইনকামটা ভালো হলে দেশে ফিরে এসে নিজে একটা ব্যবসা বাণিজ্য করতে পারবেন পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার জন্যই দেশের মায়া ত্যাগ করেই সবাই বিদেশে গমন করার উদ্দেশ্যে রওনা হন এটি হচ্ছে সেই দোকান যেখান থেকে আমরা পাসপোর্টের টাকা জমা দেওয়ার জন্য সমস্ত পাসপোর্টের আবেদনের কাগজপত্র ফিল করেছিলাম এখন আমরা পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য রওনা হয়েছি তো গাড়ি চলতে চলতে হঠাৎ করে আমরা পাসপোর্ট অফিসের সামনে পৌঁছে গেলাম তো এখানের অবস্থাটা আপনাদের একটু দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করেছি আপনার সঙ্গেই থাকুন দেখবেন পাসপোর্ট অফিসে গেলেই কিছু প্রতারক যাদেরকে দালাল নামে সবাই চিনেন তারা মানুষকে সেদে সেদে জিজ্ঞাসা করবে আপনার কোনো সমস্যা আছে কি না তো আপনার যে কোনো সমস্যা চাইলে আপনি নিজেই করতে পারবেন অথচ দেখুন এই যে বাথরুমের স্লাপের উপরে চার পাঁচজনকে সহজ সরল মানুষকে তিনি বোঝাচ্ছেন আপনার এই সমস্যা আপনার ওই সমস্যা এত টাকা লাগবে মোটাঙ্কের একটা টাকা দাবি করে বসবে যে আপনার এই সমস্যাটা সমাধান করে দিবেন এবং খুব স্বল্প সময়ে পাসপোর্টটা পেয়ে যাবেন অথচ আপনি নিজেই চেষ্টা করলে পাসপোর্ট করতে পারবেন যার জন্য এক্সট্রা কোনো চার্জের প্রয়োজন হবে না তো আপনারা এই দালাল প্রতারক থেকে সাবধান থাকবেন নিজের পাসপোর্ট নিজেই করুন তাতে অন্তত নিজের অভিজ্ঞতাটা বাড়বে তো এখানে পাসপোর্ট অফিসের মধ্যে বেশি জায়গা না থাকায় পাসপোর্ট অফিসের গেটের সামনেই জ্বালানা সোজা সবাই বাথরুমে ড্রেনের উপরেই সিরিয়ালে দাঁড়িয়ে গেছেন তো আমরা চাই সবাই নিজের পাসপোর্ট নিজে করুক অন্তত ভালোভাবে নিজের পাসপোর্টটা ঝামেলামুক্তভাবে সম্পূর্ণ করে বিদেশে যেন ভালোভাবে থাকতে পারে সবার জন্য দোয়া করি সবাই যেন সেখানে যেয়ে সুখে শান্তিতে থাকে সবাই ভালো থাকবে